কাজটা সত্যি খুব মারাত্মক এবং খুব এসেন্সিয়াল। যে কাজটা আমি এখন করতে থাকবো সেটা হচ্ছে মেন পার্ট আমাদের ভেস্টিজের বা নেটওয়ার্কের মেন পার্ট হচ্ছে কি না ইনভাইট। আমরা তো জানি সাতটা কাজের মধ্যে ইনভাইটটা খুব মারাত্মক। সাতটা কাজ আমাদের করতে হয় ভেস্টিজ করতে গেলে, আমাদের আমরা সবাই জানি সাতটা কাজের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, দেন শেয়ার দ্য প্রোডাক্ট, তারপর লিস্ট বিল্ডিং, চার নম্বর কাজ হচ্ছে ইনভাইট। তাহলে আমরা যখন প্রত্যেকে এই ইনভাইটটা যদি ঠিক মতো না করতে পারি, তাহলে মেন যে আমাদের আসল কাজ অর্থাৎ ম্যান পাওয়ার বিজনেস, আমরা মানুষ নিয়ে কাজ করি, আমরা কোনো টাকা নিয়ে কাজ করি না। অর্থাৎ টাকা লাখ লাখ টাকা আমরা লাগাই না, অথচ আমরা লাখ লাখ টাকা এখানে ইনকাম করবো মাল্টিলেভেল মার্কেটিং। তাহলে মাল্টিলেভেল মার্কেটিং এর সেই ভেস্টিং মার্কেটিং এর আমরা আছি প্রত্যেকেই, এবং সেই জন্য আমরা ইনভাইটটা কিভাবে করা যায় সেটা আমি একটা স্ট্রং পার্ট। যেমন বাড়ি তৈরি করতে গেলে সিমেন্ট লাগে, জল লাগে, বালি লাগে, পাথর লাগে, কিন্তু যদি ইটটা না থাকে তাহলে কি আমরা বাড়ি তৈরি করতে পারবো? বাড়ি তৈরি করতে পারবো না। তাহলে বাড়ি তৈরি করতে গেলে, একটা মাল্টি স্টোরি বিল্ডিং করতে গেলে ইটটাও কিন্তু আসল। তাহলে ইটটা আমাদের প্রয়োজন আছে। তাহলে আমরা যখন মানুষ গড়ার কারিগর, অর্থাৎ যারা ভেস্টিজিয়ান, যারা ভেস্টিজ করতে এসছে, তারা প্রত্যেকে কিন্তু একটা একটা মানুষকে তৈরি করছে। কিভাবে তৈরি করছে? তৈরি করে মার্কেটে ছেড়ে দিচ্ছে। তারা শুধু ছাড়ছে নয়, তারা কোন জায়গায় গিয়ে কি প্রবলেম হচ্ছে, কি অসুবিধা হচ্ছে সবটাই তারা দেখছে। তাই অন্যান্য কাজের সঙ্গে আমাদের কাজটা অনেক তফাৎ। আমাদের এখানে বলা হচ্ছে 3 বছর টাইম দিন, ফার্স্ট ইয়ার শিখুন, সেকেন্ড ইয়ার শেখান, থার্ড ইয়ার থেকে আপনার আস্তে আস্তে ইনকাম যেভাবে আসতে থাকবে, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্স ইয়ার সারা লাইফ বিন্দাস খরচা করবে। তাহলে এই কথাটা যখন আমরা জানি, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা ইনভাইট। তাহলে ইনভাইট করতে গেলে আমাদের ফার্স্ট ইনভাইট করতে যাব কোথায়? না, আমার ফার্স্ট ইনভাইটের আগে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে প্রসপেক্ট। আমরা প্রসপেক্ট যদি না থাকে আমাদের, আমি তাকে ইনভাইট করব? তাহলে ইনভাইটের আগে হচ্ছে প্রসপেক্ট। তাহলে আমি ফার্স্ট কি করব? না, আমার আগে লিস্ট বিল্ডিং তৈরি করব। আমরা সবাই জানি, তাই তো? ইয়েস অর নো? তাহলে আমরা সবাই জানি যে আমরা একটা লিস্ট বিল্ডিং তৈরি করব। এটা আমাদের একদম প্রাথমিক কাজ। লিস্ট বিল্ডিংটা তৈরি করব কখন? যখন আমাদেরকে বলা হবে আমরা প্রথমে জয়েনিং করলাম, জয়েনিং করার পরে সেকেন্ড কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করলাম, তারপরে আমাদেরকে বলা হলো আপনারা অবশ্যই কিন্তু কার কি বন্ধু সার্কেল আছে, কার কি রিলেটিভ সার্কেল আছে, কার কি মানে কি বলবো প্রতিবেশী আছে, আপনি কার ভালো চান, সেই ভালো চাওয়া জায়গাগুলোকে আপনি ভালো মানুষ দিয়ে আনার জন্য তাদেরকে আপনি ইনভাইটটা করুন। তাহলে ইনভাইটের আগে আপনাকে কি করতে হবে? প্রসপেক্ট আপনি পেলেন, ফার্স্ট প্রসপেক্টের পরে ইনভাইট, সেই ইনভাইটের নামটা লিস্ট করলেন, অর্থাৎ তালিকা তৈরি করলেন, সেই তালিকাটার মধ্যে নাম লেখা থাকলো এবং তারপরে তার ফোন নাম্বার লেখা থাকবে, তারপর আপনার সাথে তার মানে রিলেশনটা কি সেটা লেখা থাকবে, তার বয়সটা কি সেটা লেখা থাকবে, এবং সে কোন ক্ষেত্রে কি কাজ করেন, জব করেন, না সার্ভিস করেন, না বিজনেস করেন, না কি করেন, সেগুলো কিন্তু তার পাশে লিখতে হবে। তাহলে আমরা এগুলো সব কম বেশি সবাই জানি। তাহলে আমি শুধু একবার জাস্ট একটু মনে করি দিচ্ছি মাত্র, কারণ আমরা বেশিরভাগই ভুলতে ভালোবাসি। কারণ ভুলতে ভালোবাসি এই জন্যই আমরা দেখি কোনো কোনো সময় হয়তো সত্যি প্রয়োজন আছে কিন্তু ওটা আমরা ভুলে যাচ্ছি, কিন্তু আবার কেউ মনে করিয়ে দিলে একটা রিভাইস হয়ে গেল। ঠিক বলছি তো না ভুল বলছি? বলে কোনো সাড়া নেই কেন? এইবার দেখা যাচ্ছে আমি ফার্স্ট ফার্স্ট যদি আমি কাউকে ইনভাইট করতে যাই, তাহলে আমি কি করে শুরু করব? হাউ টু ইনভাইট। আমার ফার্স্ট আমি কতগুলো পার্ট আমি বলবো। আমার সঙ্গে আছে অনেকগুলো পার্ট, অর্থাৎ আমি এক একটা মানুষের সাথে আমি এক এক রকম ভাবে ইনভাইট করি। তাই ইনভাইট করতে গেলে প্রথম থাকতে হবে আমার ড্রেস কোড মেনটেন করতে হবে। আমি আমার প্রপার ড্রেস কোডে যাব। ড্রেস কোড যদি আমি মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু আমি সেই মুহূর্তে ইনভাইটে আমি যাব না। কারণ ইনভাইটটা হচ্ছে আমাদের আসল কাজ।
আমি কিন্তু প্রোডাক্ট কিনেছি, ব্যবহার করছি, এটা আমাদের আসল কাজ, ঠিক কথা। কিন্তু নেক্সট মানুষ আমাদের আনতে হবে। লোকে বলে না, এই আমাকে মুরগি বানিয়ে দিলি, মুরগি করে দিলি, টুপি পরালি, না এটা টুপি পরানোর কাজ নয় বন্ধু, একদম টুপি পরানোর কাজ নয়। কারণ আপনি যাকে ইনভাইট করছেন তাকে আপনি কিছু দিতে যাচ্ছেন, আপনি কিন্তু দাতা, আপনি গ্রহিতা নয়। তাহলে আপনি যখন দাতা, আপনার কাছে স্বতঃস্ফূর্ত একটা ভাব থাকবে, আপনার কাছে টেম্পারমেন্ট এমনই থাকবে, ফটফটকে ভোল্টেজ থাকবে আপনার কাছে, এবং ফুল চার্জ হয়ে থাকবে না। কারণ আপনি ইনভাইট করতে যাচ্ছেন, আপনি কাউকে দিতে যাচ্ছেন, ভয় পাবেন না। ভয় পেলে কিন্তু ইনভাইট হবে না, ভয় পেলে সেও কিন্তু ভাববে ইনি কি বলছেন, হয়তো ঠিক মতো বোঝাতে পারছে না, বলতে পারছে না, আমি তাহলে এনার হাতে কি করে আমি নিজেকে সমর্পণ করবো, বা নিজেকে কি করে ওনার সাথে যুক্ত করবো না। তাই আপনি ফুল চার্জ হয়ে থাকবেন, একদম ব্যাটারি কোনো মতে লো করবেন না, ফুল ভোল্টেজ। ফোরফোরটি কেন, আপনি যদি 25,000 ভোল্টেজ থাকেন তাহলে আরো বেটার, একদম চার্জ হয়ে থাকবেন। হওয়ার পরে আপনি জানবেন যে আপনি যার সাথে যেভাবে কথা বলতে চাইছেন তাকে হয়তো হতে পারে আপনার বন্ধুদের মধ্যে কোনো একজন, আপনি তাকে ইনভাইট করেছেন বা কিছু আলোচনা করার জন্য তাকে ডেকেছেন। তার সাথে শুরু করবেন কি করে, শুরু করবেন এইভাবে যে আপনি বা যখন বন্ধু তাকে আমি তুমি বলতে পারি, যে তুমি এখন কি করছো, তখন সে বলবে যে এই যে লকডাউন সিচুয়েশনে তোমার কি মনে হচ্ছে, তুমি এমনি সব ঠিকঠাক আছে তো তোমার। প্রথমে বলতে হবে না যে তোমার ইনকাম কত, ইনকামের কথা জিজ্ঞেসই করবেন না। মানুষকে ইনকামের কথা জিজ্ঞেস করলে অনেক লজ্জা পায়, কারণ বলতে হবে যে আপনার ফ্যামিলিতে খরচ কত, আপনার ফ্যামিলিতে এখন এই যে খরচা হচ্ছে এখন, আপনার কি তাতে কোনো অসুবিধা হচ্ছে, নাকি আপনার অনেক বেশি, আপনার অনেক বেশি অসুবিধা হচ্ছে না, আপনার কাছে যত বেশি প্রয়োজন আছে সেই অর্থটা আপনার কাছে আছে, এটা কি আপনার মনে হচ্ছে? সেই যদি মনে হয়ে থাকে তাহলে আপনি ঠিকঠাক আছেন। এই লকডাউনে কারো চাকরি চলে গেছে, কারো মাইনে অর্ধেক হয়ে গেছে, এই অবস্থার মধ্যে কারো মাইনে অর্ধেক হয়ে গেছে, কারো চলে গেছে, আবার কেউ ভাবতে পারছে না যে আগামী দিনে কিভাবে চলবে। তাহলে এই এমন অবস্থায় যারা ভেস্টিজিয়ান, আমরা যারা নেটওয়ার্কার, আমরা কিন্তু বিন্দাস আছি। তাহলে আপনার মুখে হাসি থাকবেই, আপনার মুখে আনন্দ থাকবেই, আপনাকে দেখে বুঝতে পারবে যে আপনি ঠিকঠাক কোনো একটা জায়গাতে ঠিকঠাক আছেন। তাই আমরা মনে করি একটা মানুষের সাথে প্রথম সম্পর্ক করবেন, তার সাথে আলাপ করলেন, আলাপ করার পরে জানতে চাইলেন সে কেমন আছে, তারপরে তার খবর জানতে চাইলেন, বাড়ির খবর জানতে চাইলেন, বাড়ির খবর জানতে চাওয়ার পরে তার ফ্যামিলিতে কজন আছে জানতে চাইলেন, এবং তারা প্রত্যেকে সুস্থ আছে, ভালো আছে, এগুলো ফিডব্যাক নিলেন। নেওয়ার পরে সে বলবে যে হ্যাঁ ভালো আছে, একটু বাবা হয়তো অসুস্থ বা মায়ের শরীরটা একটু খারাপ, এগুলো বলবে। তাহলে আপনার বাড়িতে তো যা খরচা হচ্ছে এখন, তাতে কি আপনার সব সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, নাকি আপনার এক্সট্রা ইনকামের কোনো প্রয়োজন আছে? যখন বলবেন এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে কিনা, যখন কাউকে জানতে চাওয়া যায়, সে বলবে হ্যাঁ এক্সট্রা ইনকামের কার না দরকার আছে, না এক্সট্রা ইনকামের কারো না দরকার আছে, এটা আপনি বলছেন ঠিক কথা। কিন্তু অনেক সময় দেখা যায় এক্সট্রা ইনকাম করবো, এক্সট্রা টাইম দেবো না, 8 ঘন্টা যদি আমি ডিউটি করি তাহলে 8 ঘন্টা ডিউটি করলে আমি মাইনে পাবো, কিন্তু যদি আরো 2 ঘন্টা ওভারটাইম করি তাহলে আমার কি হবে, এক্সট্রা ইনকাম পাবো। তাহলে আপনি কি সেটা করতে চান? তাহলে আমি আপনাকে আমার একটা রাস্তা আছে, আমি আপনাকে বলতে পারি, আপনি অবশ্যই সেটা বুঝতে পারবেন। যদি আপনার দরকার লাগে, যদি আপনার লাগে, প্রয়োজন লাগে, তাহলে কিন্তু আপনাকে বলবো আপনার সত্যি কি ইনকামের দরকার আছে। যদি সে বলে যে ইনকামের কেন না দরকার নেই, আছে তো, তাহলে আমি এটা জানি যে একটা মানুষের জীবনে 99% টাকা দিয়ে সমস্যা মেটানো যায়। তাহলে 99% যদি টাকা দিয়ে সমস্যা মেটানো যায়, তাহলে টাকাটা আমার আগে প্রয়োজন আছে, কারণ ওই টাকা দিয়ে আমি কিন্তু সব রকম কাজ করতে পারি, আমার হেলথকে ভালো রাখতে পারি, ওই টাকা দিয়ে আমি টাইমটাকে সম্পন্ন করতে পারি, ওই টাকা দিয়ে আমি কোনো যে একটা বাড়িতে নিমন্ত্রণ হয়েছে সেখানে আমি তাকে গিফট পাঠাতে পারি, গিফট দিতে পারি, তাহলে আমার টাকাটা প্রয়োজন। তাহলে সেই টাকাটা রোজগার করতে গেলে আপনাকে কিন্তু যে কাজটা করছেন সেই কাজে কিন্তু আপনার যথেষ্ট হচ্ছে না। কিন্তু আমি আপনাকে আমার একটা কাজ দেখাতে পারি বা দিতে পারি, যেটা আপনি সেখান থেকে প্যাসিভ ইনকাম পাবেন, এক্সট্রা ইনকাম পাবেন, এটা কি আপনি চান? যদি আপনি চান তাহলে আমি বলবো
আমি তাহলে বলবো আপনাকে, আপনি অবশ্যই একটা দিন টাইম করুন, একটা দিন টাইম করুন, সময় করুন। তো তখন যদি বলে তাহলে একটু বলুন, ছোট করে বলুন, এখন বলুন। আপনি বলবেন যে না, সবাইকে ওখানে বেশি দেবেন না, আপনি খুব ব্যস্ততা দেখাবেন, আপনি এমন ইম্পর্টেন্সি দেখাবেন, এমন অ্যাটিটিউড দেখাবেন যে আপনি খুব কর্মব্যস্ত মানুষ, আপনার সময় নেই। আপনি ওকে বলবেন আমার ফোন নাম্বারটা আপনি রাখুন, আমার ফোন নাম্বারটা আপনি রাখুন, আর আপনার ফোন নাম্বারটা আমাকে দিন। আপনার কোন টাইমটা, আধ ঘন্টা থেকে 45 মিনিট দিতে পারবেন, কোন দিনটা আপনি বলুন, সেই দিনটা আপনাকে নিয়ে বসবো। যদি বলে এখন বলো, ছোট করে বলো, একটু করেই বলো, তাহলে আপনি বলবেন, আপনারা বলবেন যে দেখুন এটা ছোট করে বলার জায়গা নেই, কারণ আমি যদি ছোট করে বলতে যাই তাহলে শিবগড়তে গিয়ে হয়তো হনুমান তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যেটা বোঝাতে চাইছি, সেটা আপনি বুঝতে পারলেন না, কারণ এটা একটা সাকসেসফুল লাইফ লিড করার একটা ফান্ডা আপনাকে দেখাবো, প্ল্যান আপনাকে দেবো। তাহলে আপনি কিন্তু অবশ্যই আপনি টাইমটা ঠিক করুন, কবে কখন সময় দিতে পারবেন, আর সেই টাইমটা আমিও দেখে নিচ্ছি আমার টাইম আছে কিনা। ব্যাস, নিজেকে কখনো খেলে করবেন না, কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি কিছু দিতে গেছেন, আপনি কিন্তু দিতে গেছেন মানে আপনি তার হাতে কিন্তু নিজেকে কি করেছেন, সমর্পণ করেননি। আপনি তাকে দিতে গেছেন মানে তাকে আপনি গাড়ি পাইয়ে দেবেন, আপনি তাকে বাড়ি পাইয়ে দেবেন, আপনি তাকে ফরেন ট্রিপ দেবেন, এমন একটা জায়গায় আপনি তাকে দিতে গেছেন, এবং সারা লাইফ সে এনজয় করবে, তার নিজের লাইফ নয়, শুধু তার তিনটে জেনারেশনকে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম দেবে। তাহলে কি আপনি দিতে গেছেন? একটা আপনি সোনার কয়েন দিতে গেছেন, সোনার খনি দিতে গেছেন। সেই সোনার খনিটা সে কিভাবে কিভাবে ইউজ করবে, তার যতটা প্রয়োজন ততটাই সে খুলবে। তাহলে সেই জায়গাটা আপনাকে বলে, ওর সাথে কথা বলে তখন আপনি ছেড়ে দেবেন। একদম ওখানে আর কোনো গল্প করবেন না, একদম শর্টকাট বলে ওইভাবে ছেড়ে দিন। এবং আপনি যদি কোনো সময় দেখা যায় যে একই রাস্তায় যাচ্ছেন, তখন আপনি থেমে যান, ও ওই দিকটা যাবে, আপনি তার উল্টো দিকে হাঁটুন, কারণ আপনি আর সঙ্গ দেবেন না। কারণ সঙ্গ দিলেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, একটু বলুন, আর একটু বলুন, এই বলুন, ওই বলুন, আপনাকে বলতে থাকবে, আপনি কিন্তু সেই দিকে যাবেন না। তাহলে আপনি কি করলেন, আপনি ইনভাইট করলেন, আপনি ছেড়ে দিলেন, টাইম নিয়ে নিলেন, আর আপনার ফোন নাম্বারটা আপনি আগে দিলেন, তারপরে আপনি ফোন নাম্বারটা নিলেন। কারণ আপনি যদি আগে ওনার ফোন নাম্বারটা চান, তাহলে ওনাকে গুরুত্ব বেশি দেওয়া হয়ে যাচ্ছে, তাহলে আপনি বেশি গুরুত্ব ওনাকে দেবেন না, গুরুত্বটা আপনার কাছেই রাখুন। তাহলে আপনি কি করবেন, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে নেক্সট আপনি ওনার ফোন নাম্বারটা নিলেন, কবে, বুধবার 4টার সময়, ব্যাস ডান। সেই দিনটা কোনো রকম ভাবে মিস করবেন না, যেহেতু টাইমটা আপনি নিয়েছেন ওই টাইমটা আপনি ওকে দেবেন। যদি কোনো কারণে মনে হয় আপনি আরো ওকে মানে ভেরিফাই করে নিতে চান, ঠিক টাইমটা দিচ্ছে কিনা বা সেই টাইমে থাকবে কিনা, আগে কিনে দরকার হলে ফোন করে দিন যে আপনি ওই টাইমে থাকতেন, তো তাহলে কিন্তু আমি নাহলে অন্য কাজ ছিল, নাহলে অন্য কাউর কাছে আমার যাওয়ার ছিল, ওটা কিন্তু যাচ্ছি না আমি, কিন্তু আপনি কিন্তু অবশ্যই আসছেন, তো ওটাকে আরেকবার ভেরিফাই করে দিলেন তা আগের দিনে, তাহলে পারে আমার মনে হয় কাজটা সঠিক হবে। আমি ভুল বলছি না ঠিক বলছি? তাহলে একদম আমার মনে হয়, হ্যালো, হ্যাঁ স্যার, একদম 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 একদম, তাহলে ঠিক আছে, সেই জন্য আমি একটা জিনিস এটা মনে করি যে আমি তখন আর সময় ওকে দিলাম না, সময়টা নিয়ে নিলাম, ইনভাইট আমার হয়ে গেল, এবার পরের দিনে সে সময় রাখবে, পরের দিনে বা দুদিন পরে বা তিন দিন পরে সময় রাখবে, তারপরে আমাকে ফলো আপে রাখতে হবে। তাহলে এটা গেল, তাহলে আমরা এই এইভাবে কিন্তু একটা মানুষের সাথে কি করবো, ফার্স্ট আমরা র্যাপো বিল্ড আপ করবো, তারপরে তার সাথে আমরা এমন একটা সময় আসবে যেন তার সাথে আমি কোনো একটা জায়গায় মিশে গেলাম, অর্থাৎ কোনো একাত্তা হতে হবে, অর্থাৎ কোনো একটা জায়গাতে একাত্তা হতে হবে, হয়তো তার এজের সঙ্গে তোমার বা আমাদের এজে এক হতে হবে, কোনো একটা জায়গাতে সে হয়তো ওইদিকে যাচ্ছে গন্তব্যস্থল, তাহলে সেই জায়গায় আমরা যাচ্ছি, সেটাও এক হতে হতে পারে, কোনোটা হয়তো তাকে দেখে প্রথমত আমরা এমন কিছু ভাব করবো বা এমন কিছু তাকে বলবো সে যেন খুশি হয়, কারণ মানুষ প্রত্যেকে খুশি হতে খুশি বা কেউ কাউকে যদি একটা সম্মান দিয়ে কথা বলে সে কিন্তু তাতে বেশি সে নিজেকে মানে কি বলবো অভিভূত হয়ে যায়, সে নিজেকে আরো মনে করে যাবে খুব ভালো লাগছে আমার, আমাকে একটা মানুষ কি বললো যে বললো আপনার এটা সত্যি ভালো, আপনার হাসিটা ভালো, কেউ হয়তো বললো যে আপনার চুলটা ভালো, কেউ হয়তো বললো যে আপনার কি সুন্দর কথাটা ভালো, এই যেগুলো এগুলো কিন্তু একটা আর্ট। তাহলে আপনি তাকে কোনো একটা কারণে আপনি তাকে কোনো কিছু ভালো বলতেই পারেন, তাকে হয়তো দেখা যাবে সে একটা হাতে ঘড়ি পরে আছে, বললেন বাহ ঘড়িটা তো আপনার দারুণ, এই যে বললেন তাকে খুশি করলেন, সে কিন্তু সে ফিনিশড হয়ে গেল, অভিভূত হয়ে গেল, তখন আপনাকে কিন্তু কোনো কথা যখন বলবেন সে কিন্তু বেশ হার্ডলি নিতে পারবে,
একদম সে বাই হার্ট সে নিতে পারবে যে না আমাকে তার মানে ভালো বলছে, তখন হয়তো বলবে এই ভয়টা কি আপনি রিসেন্ট কিনেছেন নাকি, তখন সে বলবে না 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 এই তো আমাদের বিয়ের সময় পেয়েছি, 16 বছর হয়ে গেল, বাবা এত ভালো মানে এত যত্ন করে আপনি রেখেছেন, দেখে মনে হচ্ছে বোধহয় 2-1 মাস আগেই আপনি ঘড়িটা কিনেছেন। এই যে ব্যাপারটা উনি কিন্তু খুশি হয়ে গেল। তাহলে আপনার কথা কিন্তু খুশি হওয়া মানে কিন্তু আপনার পক্ষে কিন্তু আপনার পক্ষে ও কথা বলতে হবে। যখনই দেখবেন ওর সাথে কথা বলতে বলতে মানে একটা একাত্তা এসে যাচ্ছে না, তারপরে দেখবেন আপনি যেটা বলতে চাইবেন উনি সেটাই গ্রহণ করবেন। তাহলে এইভাবে আমরা ইনভাইটটা প্রথমে আমরা ডিসকর্ড মেনটেন করবো, তারপরে আমরা কি করব না আমাদের পাওয়ারটা ঠিক রাখবো এবং চোখেতে চোখ রেখে কথা বলবো, তারপরে আমরা আমাদের এলাকা বিল্ডারটা করবো, করার পরে ফ্যামিলি সম্বন্ধে সব কিছু জানবো, ফ্যামিলিতে কত কেউ আছে এবং তাহলে আমি বুঝে নেবো যে ফ্যামিলিতে যদি এতগুলো লোক থাকে তাহলে বিজনেসটা ও আগে এইভাবে বাড়াতে পারবে, তাহলে আমি বুঝে নেবো। এবং এই বিজনেসটা করতে গেলে ওনার বাড়িতে যে সমস্ত জিনিসগুলো কেনাকাটা করতে হয় সেগুলো আমরা কিন্তু সব জেনে নিচ্ছি, এটা বুঝে নিচ্ছি, তারপরে ওনার সাথে আলোচনা করা হবে, সেই কোন সময় পরের দিনে প্ল্যানটা দেখানো হবে, ইনভাইট করা হবে। তাহলে এবার আমি কিছু জায়গা চলে যাচ্ছি যে ইনভাইটটা এক একটা ইনভাইট এক একজনকে আমরা করব। আমি ফার্স্ট আমি এখানে 11টা পয়েন্ট রেখেছি ইনভাইট করার জন্য। ফার্স্ট আমি একজন এলআইসি, আমার পরিচিত একজন এলআইসি, তার নাম শান্তনু, তার তাকে আমি ইনভাইটটা কিভাবে করেছিলাম আমি একটু বলছি, ঠিক আছে? তাহলে সে এলআইসি করে 16 বছর, তাকে জিজ্ঞেস করলাম শান্তনু তুমি এলআইসি করো, আমি জানি খুব ভালো, তোমার এখন মাত্রি তো অনেক নিশ্চয়ই রোজগার হচ্ছে, কত বছর আছো তুমি? না 16 বছর আছে। তুমি কি এই 16 বছরে তোমার যা ইনকাম হচ্ছে তাতে কি তুমি খুশি আছো, তোমার কি যথেষ্ট মনে হচ্ছে, তুমি কি মানে ডেঞ্জার জোনে আছো না কমফোর্ট জোনে আছো? তখন সে বলবে যে আমি এই চলে যাচ্ছে মোটামুটি 100 থেকে 150 খানা ফ্যামিলির সাথে আমার পরিচয় আছে, আমি সেখানে প্রতিদিন যাই, তাহলে আমি প্রতিদিন সবার সাথে সবার কাছে যেতে পারি না কিন্তু আমি ডেট অনুযায়ী হয়তো সপ্তাহে এখানে একদিন গেলাম ওখানে গেলাম, এই করতে করতে আমরা হয়তো 5-6টা ফ্যামিলির সাথে আমি প্রতিদিন কন্ট্যাক্ট রাখি। তখন আমরা আমি বলতেই পারি বা এখানে যারা শুনছেন তারা বলতেই পারেন, আচ্ছা তাহলে তুমি যদি কোনো কারণে 1 মাস তুমি না যাও কারো বাড়িতে, তাহলে তোমার প্রিমিয়ামগুলো তুমি কি হাতে তোমার কাছে দিয়ে যাবে? তুমি ধরো অসুস্থ হয়ে গেছো, 1 মাস যেতে পারবে না, তারপরের মাসে গিয়ে তুমি কি 2 মাসের টাকাটা বা 3-6 মাসের টাকাটা একবারে পাবে? তারা সে কিন্তু একটাই উত্তর দিয়েছে যে না পাবো না। তাহলে আমি কিন্তু ডেঞ্জার জোনের মধ্যেই আছি, এলআইসি করি এত বছর ধরে এলআইসি করছি কিন্তু আমি কিন্তু আমার ডেঞ্জার জোন কাটেনি, আমি না করলে একা কেন্দ্রিক, আমি না করলে আমার ওয়াইফ সেই বাড়ি চেনে না, যাবে না, যেতে পারবে না, ওকে দেবে না, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমি কিন্তু কমফোর্ট জোনের মধ্যে আমি ডেঞ্জার জোনের মধ্যে করে থাকবো, তাহলে ওই জায়গা থেকে সলিউশন কি আছে? তখন আমি তাকে বলতেই পারি তুমি কিন্তু এমন একটা জায়গায় আছো ডেঞ্জার জোনে পড়ে আছো, তুমি সলিউশন চাও? তখন সে বলছে হ্যাঁ চাই। তাহলে তুমি যখন থাকবে না তোমার ওয়াইফ এই টাকাটা রোজগার করতে পারবে? সে অবশ্যই বলবে না। তাহলে তুমি কি করতে চাও? তাহলে এরকম কোনো সলিউশন আছে নাকি? অবশ্যই আছে, তুমি কিন্তু একসঙ্গে দুটো কাজ করতে পারো, আমি তোমাকে সেই রাস্তা বলতে পারি। কিরকম? তুমি ধরো 100 থেকে 150 জন ফ্যামিলির সাথে তোমার পরিচয় আছে, অবশ্যই আছে, তাদের সাথে তুমি যাওয়া আসা ওঠা বসা তোমার রয়েছে, এবং তুমি যদি ওখানে তোমার প্রিমিয়ামের টাকা আনতে যাচ্ছ আর সেই সঙ্গে যদি এই আমাদের এই যে ভেস্টিজ আমরা করি, এই তুমি যদি ভেস্টিজটা করো, ফার্স্ট তুমি ইউজ করবে, দেন তুমি লোককে শেয়ার করবে, তাহলে তোমার কিন্তু মার্কেট তৈরি আছে। তুমি মার্কেট তৈরি যখন আছে তুমি সেখানে গিয়ে রত দেখবে, গলাও বেচবে, কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে? অবশ্যই ভালো হবে, সে বলবে। তখন আমি তখন বললাম তাহলে এটা তোমার পক্ষে করা যেতে পারে? ইম্পসিবল না পসিবল? তো বলে না না এটা পসিবল, কারণ তুমি গিয়ে বললে যে মাসিমা একটা আজকে প্রিমিয়াম নিতে এলাম, আর একটা কথা মেসোমশা কেমন আছে? বলে তুমি তো জানো তোমার মেসোমশা গ্যাসের খুব প্রবলেম, আবার হার্টেরও প্রবলেম, তাই নাকি? ও হো, আরে আমি না একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি জানেন, আমি আপনার সলিউশন দিতে পারি, তাই নাকি? তা তুমি আগে বলোনি কেন? না 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 আমি এটা জানতাম না আগে, এখন আমি জানতে পেরেছি, তাই আমি নতুন শুরু করেছি, আমি আপনাদেরকে দেবো,
আপনাদের গ্যাস অবল থেকে আরম্ভ করে হার্টের প্রবলেম থেকে আরম্ভ করে সুগারের প্রবলেম থেকে আরম্ভ করে অল আর এভরিথিং আমরা এখানে আপনাকে হেল্প করতে পারবো, তাই নাকি? তাহলে তুমি দাও আমাকে কবে আর দেবে বলো। আচ্ছা ঠিক আছে, কি কি হচ্ছে আপনি বলুন, এইভাবে আমি জেনে নিলাম। তাহলে আমার ইনভাইটটা হয়ে গেল এবং ওর একটা সলিউশনের রাস্তা পেয়ে গেল এবং আগামী দিনে প্যাসিভ ইনকামের জায়গা এবং ও এবং ওর ওয়াইফ এবং ওর ছেলে বা মেয়ে এই তিনটে জেনারেশনকে টাইম পিরিয়ড মানি দিতে পারে। তাহলে এই গেল আমার এলআইসি চ্যাপ্টার ক্লোজ। একটা এলআইসি আমি একটা ভালো আমি তাকে পেলাম, এজেন্টকে পেয়ে গেলাম, অনেক কাজ আমার ওকে দিয়ে করতে পারবো, ওকে দিয়ে অনেক ভালো টিম বানাতে পারবো। ঠিক বলছি তো না? ভুলো হচ্ছে তাহলে এবার এলএসি জায়গাটা হয়ে গেল। এবার একটা জায়গা এসছে হাউস ওয়াইফ। হাউস ওয়াইফের সাথে আমার পরিচয় হয়েছে, আমার হাউস ওয়াইফ, তাকে আমি কিভাবে সলিউশন দিতে পারবো। তাকে প্রথম বললাম যে আপনি কি করেন। না আমি কিছু করি না, আমি বাড়িতেই থাকি, বাবা আমার দুটো মেয়ে, ওকেই ওদের দেখাশোনা করতেই হয়। আর তোমার দাদা একটা চাকরি করে, কোথায়? একটা জব করে সেক্টর ফাইভে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তো আপনার মনে হয় কি যে দাদা যে জবটা করে টাকা পয়সায় যা যথেষ্ট রোজগার হচ্ছে তাতে কি আপনার চব চলে যাচ্ছে, নাকি আর একটু ইনকাম বাড়ালে ভালো হয়? না ইনকাম তো বাড়ালে তো ভালো হয়, কিন্তু আর এর থেকে বেশি ইনকাম তো করতে পারছে না। যদি আপনি ওকে হেল্প করেন দাদাকে, আপনি যদি ইনকাম শুরু করেন কেমন হবে? হবে তো ভালোই, কিন্তু আমি তো বাড়িতে থাকি, আমি তো আমার পক্ষে তো কোনো সম্ভব না কোথাও যাওয়া বা কোনো কিছু। আপনি ঘরে থেকে আপনি ইনকাম করতে পারবেন, আপনি কি চান? আপনি কি চান ঘরে থেকে ইনকাম করতে? আমি সেই সলিউশন আপনাকে দেবো, আছে নাকি আপনার কাছে? হ্যাঁ তাহলে দিন না, খুবই তো ভালো হয়। আপনি রান্নাঘর থেকে কাজ শুরু করবেন, কারণ বলুন তো আপনার কিন্তু কোনো আইডেন্টিটি নেই, আপনি কিন্তু আপনার কোন রকম ভাবে যে আপনি নিজেকে মেরে ধরতে পারেন, বড় জায়গায় যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনার হাতে নেই। কেউ আপনাকে দেয়ও দেবেও না, আমি কেন যেতে পারি? কারণ মেয়েদের প্রবলেম কোথায় জানেন? প্রথম জীবনে কারো না কারো সে মেয়ে, পরের জীবনে কারো না কারো ওয়াইফ, তারপরের জীবনে কারো না কারো মা। তাহলে নিজের নামটাই তো বলা হলো না, নিজের জন্য কোনো আইডেন্টিটি তৈরি হলো না। তাহলে আমি কি বলবো? তাহলে আমি যদি বলি আপনাকে আমি এরকম একটা সলিউশন দিতে পারি, আপনি লিডিং লেডি তৈরি হবে, আপনাকে এক ডাককে চিনবে, অমুক ম্যাম, যেমন ধরা যায় তনুশ্রী ম্যাম, যেমন ধরা যায় মৌমিতা ম্যাম, মৌ ম্যাম, মহাশ্বেতা ম্যাম, কেমন লাগবে শুনতে? দারুণ লাগবে। তাহলে এইরকম জায়গায় কিন্তু আপনি পেতে পারেন, তাহলে সে অবশ্যই বলবে আমি এটা চাই। তাহলে তখন বলবে আমি এটা চাই, কিন্তু তারপরে যদি হাজবেন্ডের সাথে আলোচনা করার পরে সে যদি বলে যে না তোমার দাদা তো বারণ করছে, আমি তো এটা করতে পারবো না, নাহলে আমার খুব ইচ্ছা ছিল, তাহলে পারে। আপনাকে কি করতে হবে সেই মুহূর্তে? আপনার মনে করতে হবে যে না, তাহলে আমি দাদা এবং বৌদি দুজনের সাথে বসবো, বসে ক্লিয়ার করব। বসে ক্লিয়ার করলে পারে তাহলে সিনি বলবে না, তাহলে তো ঠিকই আছে, তা নাহলে ভাববে আমার গিন্নিকে কেউ বোধহয় হাঁকিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমার গিন্নিকে কেউ বোধহয় একটা ফুসলিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাহলে তো আমি করতে দেব না, আমার থেকে কোনো জায়গা বড় হয়ে যাবে, তখন তো আমি তো আমাকে তো আন্ডারডগ করে রাখবে। সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে আপনাকে। আপনি কিন্তু এটা মাথায় রাখবেন, হাউস ওয়াইফকে আপনি পেয়েছেন, কিন্তু আপনি তাকে সলিউশন দেওয়ার জন্য তার হাজবেন্ডের সাথেও পরিচয়টা করুন, করান এবং তাকে বোঝান যে কি কাজের সঙ্গে আমরা যুক্ত আছি আর কি কাজের সাথে আপনি যুক্ত থাকবেন, অবশ্যই ভালো হবে। পরবর্তী তাকে বলা হবে যে কি গো তুমিও তো আমাকে হেল্প করতে পারো, হ্যাঁ ওনাকে সঙ্গে নিতে হবে, কারণ ওনার বন্ধু বান্ধব যা আছে অনেক বেশি উনি রাস্তায় ঘোরেন, অনেক অনেক বেশি উনি সার্ভিসের সঙ্গে যুক্ত, অনেক বেশি বন্ধু বান্ধবের সাথে উনি ওঠা বসা করতেন, তাহলে ওয়াইফকে হেল্প করার জন্য সেই বন্ধুটা বা সেই হাজবেন্ডটা অবশ্যই তাকে বলবে এটা স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টায় আমাদের এই কাজটা এগোবে, মানে সেরকম ভাবে এগোবে, তাহলে কেমন লাগবে? দুজনের চেষ্টাতে যদি কোনো কাজ করা যায় অবশ্যই আমরা জানি খুব ভালো হয়, আর একার চেষ্টাতে কি হয়, ভালো হয় না। কারণ প্রথমত একা চলছে ভালো হয় না, এই কারণে আমার পেছনে যদি কোনো পিছুতান থাকে, তোমার বাবা না এই তোমার দাদা না রাগ করবে, কিন্তু রাত হয়ে গেছে, তোমার দাদা পছন্দ করে না, এই জায়গাগুলোকে আগে ভেঙে দিতে হবে।
তাহলে আগে ভেঙে দিলে পারে এই জায়গাগুলোকে, আপনার দেখবেন সলিউশন তৈরি হয়ে গেছে। আপনি ওই বাড়ির মধ্যে এমনভাবে নিজেকে রিলেশন তৈরি করবেন যেটা আপনি না হলে ওদের ভালো লাগবে না। রিলেশনটা আগে, ফার্স্ট হচ্ছে রিলেশন। এখানে কাজটা করতে আসার পরে রিলেশন মানে তার ওয়াইফের সাথে আপনার পরিচয় হয়েছে, আপনি ওয়াইফের সাথে কি সম্পর্ক করবেন, দিদির মতন, মাসির মতন, দরকারে মায়ের মতন, কিন্তু কোনো সময় আবার ভাববেন না প্রেমিকার মতন, তাহলে গেল, তাহলে সব গেল, তাহলে আপনার যে কাজটা করতেছেন সে কাজটা সাকসেস হবে না, উপরন্তু আপনার নামে বদনাম হয়ে যাবে। তাই ক্যারেক্টারটা এখানে দরকার আছে, আপনার ক্যারেক্টার। ওই জন্য বলে না মানি লস সামথিং লস, ক্যারেক্টার লস তো এভরিথিং লস। তাহলে আপনি ক্যারেক্টার লস করতে আসছেন না, আপনি লাখ লাখ টাকা ইনকাম করার জন্য আপনি যে ইন্ডাস্ট্রিতে এসছেন সেই ইন্ডাস্ট্রি থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করুন, তারপরে আপনি আপনার যা খুশি তাই করুন। আপনি এই যে সেক্টরে কাজ করছেন এখানে আপনি কোনো রকম নিজেকে নিজেকে খেলে হতে দেবেন না। আমি ভুল বলছি না, ঠিক বলছি, ঠিক বলছি তো? তোমাদের সাথে এক সম্পর্ক ভালো লাগবে। ঠিক শক্তিরা যেমন, শক্তিটা যেমন তোমরা শক্তিটাকে যেমন একটা লিডার পেয়েছো, লিডার আর লিডার, সত্যি আমার টিমে বেস্ট অফ দা বেস্ট লিডার শক্তিরা, এটা মানতে হবে। আর এই জন্য শক্তিরা দেখো লোকের একদম রান্নাঘরে ঢুকে যাচ্ছে, কেউ বলছে না এই কেন তুমি এখানে ঢুকছো, কেউ বলছে না, কেউ বারণ করছে না, কেউ বাধা দিচ্ছে না, কারণ ওনার ক্যারেক্টারটা উনি ঠিক রেখেছেন। এবং তার সাথে কি কথা বলতে হবে, কিভাবে মেলামেশা করতে হবে সেটা উনি জেনে গেছেন অলরেডি। তাই এইগুলো যা জানা নেই সে কিন্তু অবশ্যই এগুলোকে ফলো করুন, এগুলোকে আপনারা ওয়াচ করুন, এগুলোকে নিয়ে আপনি মেনটেন করতে থাকুন। দেখুন না আপনি কোন জায়গায় যেতে চান, কোন জায়গায় যেতে চান, আপনার জন্য সবকিছু অপেক্ষা করছে। তাই ভালো মানুষ হতে হবে ফার্স্ট, দ্বিতীয় হচ্ছে ক্যারেক্টার ঠিক রাখতে হবে, তৃতীয় হচ্ছে এই কাজ করতে এলে প্রথমত এটা মহান কর্মকাণ্ড, এখানে ভাবলে হবে না। নিজের ওয়াইফকে যেমন ভালোবাসেন, নিজের মেয়েকে যেমন ভালোবাসেন, নিজের বাবা মাকে যেমন ভালোবাসেন, তার থেকেও ভালোবাসতে হবে এই টিমের মানুষগুলোকে। কারণ মেয়ের, ওয়াইফের এবং বাবার, মায়ের যা যা প্রয়োজন সব মেটাবেন কিন্তু কোথা থেকে, ভেস্টিজ থেকে, ইনকাম করে। তাহলে ভেস্টিজকে ভালোবাসতে হবে না? একটা ছোট্ট কথা বলি, একটা প্রেমিক তার প্রেমিকাকে বলেছিল কি গো তুমি আমায় কতটা ভালোবাসো, সে বলেছিল তার উত্তরে দেখো তুমি আমাকে যতটা ভালোবাসো আমি ঠিক ততটাই ভালোবাসি। অর্থাৎ আপনি ভেস্টিজকে ভালোবাসবেন তবে তার রিটার্ন আপনি পাবেন, আর ভেস্টিজকে ভালোবাসলে আপনার কোথায় তাকে ভালোবাসবেন, ভেস্টিজের মানুষগুলোকে ভালোবাসবেন, ফর্মুলাগুলো মেনটেন করবেন, তাহলে আপনার কোনো দিন অসুবিধা হবে না। এটা একদম 100% আমি গ্যারান্টি দিতে পারি একদম। তারপরে আমি তাহলে হাউস ওয়াইফ বললাম, এলআইসি বললাম, হাউস ওয়াইফের জায়গাটা বলা হলো এলআইসি বলা হলো, এবার আমি একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্টের কাছে আমি যাবো, একটা স্টুডেন্টকে বলবো আচ্ছা তুমি তো পড়াশোনা করছো অবশ্যই, তাহলে পড়াশোনা করে তোমার অ্যাম্বিশন কি আছে, তুমি কি করতে চাও? তখন সে বলবে আমি বড় একটা চাকরি করতে চাই। আচ্ছা তুমি বড় হয়ে চাকরি করতে চাও, তোমার এখন কোন ইয়ার, সেকেন্ড ইয়ার, তোমার কি মনে হচ্ছে থার্ড ইয়ার পাস করার পরে তোমার কাছে 10,000 বা 20,000 টাকার চাকরি আছে, পাবে তুমি? তোমার থেকে 5 বছর আগে পাস করে এমবিএ পাস করে বসে আছে সে তো চাকরি পাচ্ছে না। এই যে কদিন আগে এনআরএস ডোমের চাকরির জন্য 6 জন লোকের দরকার ছিল, কারা কারা সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে, দরখাস্ত পাঠিয়েছে কারা, সেখানে দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ার, লয়ার এরা দিচ্ছে। তার কারণ একটাই, চাকরি নেই, গভর্নমেন্ট সার্ভিস ব্লক কোথাও নেই। আর যা আছে ডোমের চাকরি, ডোমের কাজটা কি, ডোমের কাজটা হচ্ছে ডেড বডি গুলোকে সেই মর্গে পাঠানো, নামে কপালেতে স্টিকার লাগানো, তারপরে বাড়ির লোক এসে গেছে আবার মর্গে থেকে ওটা বের করে আনা দেওয়া। তাহলে এগুলো কাদের কাজ, যারা 8 পাস পর্যন্ত করেছে, পড়াশোনা করেনি, তাদের কাজ এটা হবে। আবার ওখানে ওইসব যারা কাজকর্ম করে তাদের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি রয়েছে, একটা দেখা যাচ্ছে একটা ফুলে রয়েছে একটা ডেড বডি, সেখানে যাবে প্রচন্ড গন্ধ, তখন তাকে ওয়াইন খেতে হবে অর্থাৎ মদ খেতে হবে, স্বাভাবিকভাবে সুস্থ অবস্থায় সেই কাজটা করতে পারবে না, তথাপি সেই কাজটার জন্য অ্যাপ্লিকেশন করছে। এগুলো কারণটা কি, নেই কিছু, তাহলে আমাদের হাতে কিন্তু অনেক অনেক আমরা মানুষ পাবো, আমরা অনেক কিন্তু লোককে আনতে পারবো। সুতরাং এই জন্য আমি বলবো একদম ফার্স্ট ক্লাস আমরা যে কাজটা আমরা করতে চলেছি একটা মহান কর্মকাণ্ড। আমরা যে কাজটা করছি, আমি দোকানে আছি, আমি দোকানদারি করি, দোকানদারি করতে করতে কিছু মানুষ আসছে যে আমার ছেলের জন্য একটু ব্যবস্থা করে দিন না, কিছু যদি করা যায়, একটু আমার মেয়ের জন্য একটু ব্যবস্থা করে দিন না, কিছু যদি করা যায়,
এইটা হচ্ছে সেই কাজ। শক্তিদার কাছে কত লোক চলে আসে, অর্থাৎ নিজেকে সন্দেশ তৈরি করতে হবে, তাই এসে ধরা দেবে। সন্দেশ তৈরি করলেই নিজের যখন নলেজ তৈরি হয়ে যাবে, তখন দেখবে অটোমেটিক্যালি মৌমাছি তোমার কাছে আসছেই আসছে আসছেই আসছে। তাহলে সেই স্টুডেন্টকে বলতে হবে, তাহলে তুমি কি করবে, তুমি ফার্স্ট তাহলে পড়াশোনা করতে করতে, আমাদের এখানে পড়াশোনা করতে করতে প্রচুর মানুষ সফল হয়েছে, প্রচুর মানুষ সফল হয়েছে। তুমি পড়াশোনা করো, করতে করতে শিবম গোস্বামী পড়াশোনা করতে করতে 7-8 লাখ টাকা এখন রোজগার করছে, যেটা তার বাবা এখনো এত বড় বিজনেসম্যান তা অত টাকা রোজগার করতে পারছে না। প্রথমে তাকে বাধা দিয়েছিল, তুমি পড়াশোনা করছো, এখন এই করতে করতে কি তুমি কাজকর্ম এইসব করছো, এটা ওটা তেল সাবান শ্যাম্পু এগুলো কি কোনো কাজ? সেদিনে তা বোঝেনি, কারণ বোঝেনি একটাই, আমাদের 14 পুরুষ কেউ কোনোদিন এই নেটওয়ার্ক করেনি। তাই আমি আমার ফ্যামিলির প্রথম মানুষ, আপনি আপনার ফ্যামিলির প্রথম মানুষ, শক্তিদা শক্তি তার ফ্যামিলির প্রথম মানুষ। এই জন্য যারা প্রথম মানুষ, এই তনুশ্রী তনুশ্রী ফ্যামিলির প্রথম মানুষ, প্রথম মানুষ যারা হবে তাদের ভাই অনেক কষ্ট আছে, অনেক না শুনতে হবে, অনেক নেগেটিভ শুনতে হবে, অনেক তোমাকে কি বলবো খারাপ কথা শুনতে হবে, এটা হয় না, অনেক দেখেছি এই হয় না সেই হয় না, অনেক কিছু বলবে, কারণ তারা তো সাকসেসফুল লাইফ লিড করা কোনো মানুষকে দেখেনি তো। সেই জন্য কিন্তু তারা কিন্তু এগুলো এরা বলতে থাকবে। সেই জন্য আমি বলবো তখন ওদেরকে ইনভাইটটা এইভাবে করা যাবে, এবং তারা কিন্তু অবশ্যই আর আগেকার দিনের মতো নয়, এখন প্রচুর মানুষ, এখন প্রচুর মানুষ এখান থেকে সফল হচ্ছে। এবং এপিজে আব্দুল কালাম যে কথাটা বলেছেন সেটা আমাদের কাছে একটা শিরোধার্য, যে স্বপ্ন ঘুমি ঘুমি যারা দেখে সেটা আসল স্বপ্ন নয়, স্বপ্ন পূরণ করার জন্য যেটা ঘুমোতে দেয় না সেটাই আসল স্বপ্ন। তাহলে আমরা জানি এগুলো। তারপরে আমি 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর বলছি, একটু রিটায়ার পার্সেন্ট, একটা রিটায়ার পার্সেন্ট সে রিটায়ার লাইফে কি করবে, অনেক পরিশ্রম করেছে, অনেক খাটাখাটি করেছে, তারপরে 60 বছর বয়সে সে যখন রিটায়ার হয়ে গেল তার মাইনে অর্ধেকের কম হয়ে গেল, অর্ধেক হতো কিন্তু এখন দেখা যাচ্ছে 2004 সালের পরে কিন্তু এখন রিটায়ারমেন্টে আর সেভাবে টাকা নেই, পেনশন নেই, তখন সে কি করবে? তার কিন্তু সে যদি 80 বছর বাঁচে, আরো 20 বছর বাঁচলে পারে, সে তার টাকা পাবে কোথায়? বাজার দর তো বেড়ে চলেছে, বাজার দর বেড়ে চলেছে, কিন্তু সেখানে তার সলিউশন নেই। প্লাস ঘরে বসে থাকলে পারে, তার 4-5টা বন্ধু আসবে, বন্ধু আসার পরে সে কি করবে? সে তাদের জন্য বলবে, ওয়াইফ করবে, কি বলবি চা করে দাও না, সে বলবে ও তুমি তো জানো, তখন তো বেশি ভালো লাগবে না, কারণ সবসময় তোকে হাজবেন্ডকে দেখতে পাচ্ছে, আর সবসময় তার যদি দুটো একটা বন্ধু এলে বলবে চা করে দাও, এ করে দাও, সে করে দাও, একই খরচা বেড়ে গেছে, এই রোজগার কমে গেছে।